শনিবারে আহমেদাবাদত হাই ভোল্টেজ ভারত পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ ম্যাচ আর তার পূর্বে আহমেদাবাদ যেন এতিয়া এক অভেদ্য দুর্গ ছয় হাজার আরক্ষীয় এক অভেদ্য দুর্গ পরিণত করেছে ইতিমধ্যে আহমেদাবাদ চহরখনক আর সেয়াই নহয় প্রতিটি প্রান্ততে প্রতিটি দিকতে আরক্ষী রাখিছে কাঢ়া নজর চোকা দৃষ্টি কারণ এই খেলখন ভারত বনাম পাকিস্তানের খেল ইয়াত আসলতে কোনো ধরনের সুযোগ রাখিব বিচরা নাই আরক্ষী প্রশাসনের ফলেরপরা নিরাপত্তা যাতে কোনো সুরুঙ্গা রই না যায় সেই কথাটা নিশ্চিত করেই ছয় হাজার আরক্ষীর লোকক এলার্ট করে রখা হয়েছে এক প্রকার গুজরাট আরক্ষী এতিয়া এলার্ট মুডত আর বিশেষকৈ অসামাজিক কার্যকলাপ চলাই রখা দুর্বৃত্তক নজরত রখারপরা স্পর্শকাতর অঞ্চলত দৃষ্টি রখালৈকে সকলোখিনিতে গুজরাট আরক্ষীয়ে রাখিছে কাঢ়া নজর প্রতিটি দিশ প্রতিটি চুক কোণ আহমেদাবাদর আসলতে কবলৈ গলে গুজরাট আরক্ষীয়ে নখ দর্পণত রাখিছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সূত্রপাত নঘটে যাতে কোনো ধরনের দুর্বৃত্তই আহি তাত এটা অভাবনীয় পরিস্থিতির উদ্ভব করিব নোৱাৰে সেয়া খেলুৱৈৰ সুরক্ষার পৰা আৰম্ভ কৰি ষ্টেডিয়ামৰ আশে পাশে কটকটীয়া নিরাপত্তা বেষ্টনী গঢ়ি তোলালৈকে বা হোটেলৰ পৰা খেলুৱৈসকলক লৈ যোৱালৈকে সকলোখিনিতে বিশেষভাৱে ব্যৱস্থা কৰা হৈছে গুজৰাটৰ প্ৰশাসনৰ গুজৰাটৰ আৰক্ষীৰ ফালৰ পৰা আৰু কেৱল গুজৰাট পুলিচেই নহয় নিৰাপত্তাৰ দায়িত্ব নিয়োজিত হৈ আছে NSC নিৰাপত্তাৰ দায়িত্ব নিয়োজিত হৈ আছে ৰেপিড একচন ফৰ্স হাজু হৈ আছে লগতে NDRF বাহিনীও মুঠৰ পৰা যিকোনো পৰিস্থিতি উদ্ভৱ হলে তাৰ সৈতে যাতে মোকাবিলা কৰিব পৰা যায় সেই অনুসৰিয়ে চলিছে এতিয়া আৰক্ষী প্ৰশাসনৰো পৰিস্থিতি শনিবাৰৰ বাবে শনিবাৰে নৰেন্দ্ৰ মোদী ষ্টেডিয়ামত মোটেৰা যিখন হাই ভল্টেজ খেলৰ বাবে উৎকণ্ঠিত হৈ আছে কোটি কোটি ভাৰতীয় সেই খেলখন যাতে সুকলমে অনুষ্ঠিত কৰিব পৰা যায় তাৰ বাবে আচলতে কেইবাটাও দিশ সেই কেইবাটাও দিশৰ ওপৰত অধিক মনোনিৱেশ কৰিছে গুজৰাট আৰক্ষী আৰু সেই দিশকেইটাৰ অন্যতম হৈছে ষ্টেডিয়ামৰ আশে পাশে ষ্টেডিয়ামত দৰ্শকৰ সুৰক্ষা নিশ্চিত কৰা কিয়নো তাত হাজাৰ হাজাৰ দৰ্শক একেলগে তাত থাকিব উপভোগ কৰিব এখন খেল আৰু যি খেল দুই চিৰপৰীৰ মাজত চিৰ প্ৰতিদ্বন্দ্বীৰ মাজত আৰু তেনেকুৱা এখন খেলত দৰ্শকৰ সুৰক্ষা নিশ্চিত কৰাটোৰ বাবে সষ্টম হৈ থাকিব আৰক্ষী আৰু নিৰাপত্তাৰক্ষী এয়াই নহয় আন এটা দিশ হৈছে খেলুৱৈসকলৰ নিৰাপত্তা বা ছিকিউৰিটি আৰু তাৰ বাবেও গোটেইখিনি ব্যৱস্থা কৰি তোলা হৈছে ইয়াৰ উপৰিও অন্যতম গুজৰাট আৰক্ষীৰ বাবে বা প্ৰশাসনৰ বাবে এটা মূল প্ৰত্যাহ্বানেই কওক বা এক গুৰুত্বপূৰ্ণ দিশেই কওক সেয়া হৈছে ট্ৰাফিক মেনেজমেণ্ট যাতায়াতত যাতে কোনো ধৰণৰ যান জঁটৰ সৃষ্টি নহয় ক'তো যাতে কোনো যান বাহন আবদ্ধ হৈ নাথাকে বিশেষকৈ দৰ্শকসকলৰ বাবে তেনেকুৱাকৈ ব্যৱস্থাবোৰ কৰা হৈছে লগতে পাৰ্কিঙৰ সুব্যৱস্থা কৰি তোলা হৈছে শনিবাৰৰ খেলখনৰ বাবে আৰু ইয়াৰ উপৰিও যিসমূহ এণ্টি ছ'চিয়েল এলিমেণ্টছ আছে এই এণ্টি ছ'চিয়েল এলিমেণ্টছে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব নোৱাৰে তাৰ বাবে এণ্টি টেৰৰ স্কোৱাডো হৈ আছে সাজু কিয়নো ম্যাচ যেতিয়া শেষ হব তেতিয়া নিশা হব আর সেই নিশার সময়সীমাখিনি অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার কিছু পূর্বরে পৰা পরিস্থিতি যাতে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণত থাকে তার বাবে অধিক আসলতে মনোনিবেশ করেছে বা তার বাবে সেই দিকটির প্রতি অধিক গুরুত্ব দিছে আরক্ষী প্রশাসনে ইয়ার উপরও স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সও হয়ে আছে সাজু আর ইয়ার পূর্বেই আসলতে জানা হয়েছিল গুজরাট আরক্ষীর ফালেরপরা যে চারিগরাকীক IPS বিষয়ার নেতৃত্বত এই গোটেই দেশবুরর কাঢ়া কটকটীয়া ব্যৱস্থা কৰি তোলা হৈছে পানী নসৰকা নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হৈছে আৰু বিভিন্ন দায়িত্বৰ বাবে 21গৰাকীকৈ DCPক এই দায়িত্ববোৰ ভগাই দিয়া হৈছে মূল লক্ষ্যই হৈছে সুন্দৰকৈ খেলখন অনুষ্ঠিত কৰা যাতে দৰ্শকেও খুব ভালদৰে মেচখন উপভোগ কৰিব পাৰে কিয়নো ইয়া হৈছে ভাৰত পাকিস্তানৰ মেচ তাকো ৱৰ্ল্ড কাপৰ খেল হাই ভল্টেজ এখন খেল হ'ব বুলি সকলো আশাবাদী খেল ভাল হ'ব বুলি সকলো আশাবাদী যথেষ্ট উৎকণ্ঠিত হৈ আছে ক্ৰিকেট অনুৰাগী আৰু তাৰ বাবে নিৰাপত্তাৰ ব্যৱস্থা বা গোটেই যা যোগাৰখিনি গোটেই ব্যৱস্থাখিনি সম্পূৰ্ণ কৰি তুলিছে আৰক্ষীয়ে প্ৰশাসনে